সাফির জটিল অস্ত্রোপচার সাফল্য এলো আরও একবার বনগাঁ হাসপাতালে। গত 24 সেপ্টেম্বর জটিল অস্ত্রোপচারের মাধ্যমে 8 সপ্তাহের প্রসূতির জরায় টিউমার সারিয়ে ভ্রূণ রক্ষা করেছিলেন বনগাঁর ডাক্তার জে আধর হাসপাতালের চিকিৎসকেরা। ভ্রূণ রক্ষা করা গেলেও শিশুকে সুস্থভাবে জন্ম দেওয়াটা ছিল আরও একটা নতুন চ্যালেঞ্জ, আর সে কারণে ওই প্রসূতির চিকিৎসার দায়িত্ব দেওয়া হয়েছিল হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক মহিতোষ মণ্ডলকে। প্রতিদিন অবজারভেশনে রেখেছিলেন চিকিৎসকরা। গত 6 মে সোমবার সেই রক্ষা পাওয়া ভ্রূণকে সিজার করে জন্ম দিলেন চিকিৎসক মহিতোষ এবং তার সহযোগী চিকিৎসকরা। সুস্থ শিশুকে বাড়ি নিয়ে যাওয়ার পথে গাইঘাটা চাঁদপাড়া ফুলঝুরির বাসিন্দা ঢালি দম্পতি হাসি মুখে চিকিৎসকদের ভগবানের আসনে বসিয়েছেন। জানিয়েছেন, সন্তান পাওয়ার কোনো আশা ছিল না, মা হওয়ার স্বাদ পেয়েছেন শুধু বনগাঁ হাসপাতাল ডাক্তারবাবুদের জন্য। কি জানাচ্ছেন ওই দম্পতি শোনাবো। আমি মানে কি খুশি সেটা কোথায় বলা যাবে না, যে আমি মা হতে পেরেছি এবং ওকে সুস্থভাবে পেয়েছি, এটুকুই। ভাবনা ছিল যে বনগাঁ হাসপাতালে এমন চিকিৎসা হতে পারে? কেমন লাগছে এখন? এই খুবই ভালো লাগছে, ওকে নিয়ে সুস্থ হয়ে খুবই ভালো লাগছে। আর ডাক্তারবাবু সিস্টারদের তো মনে হয় আমি খুবই ধন্যবাদ জানাই ডাক্তারবাবুকে। তার কারণ হচ্ছে এরকম অপারেশন এই বনগাঁ হসপিটালে হতে পারে এটা আমার জানা ছিল না, আমি জন্ম লগ্ন থেকে কখনো শুনিনি। এই আমার রোগীর ক্ষেত্রে, আমার পেশেন্টের ক্ষেত্রে এই প্রথম। একটু ধরে ডাক্তারবাবু আমার পেশেন্টকে দেখেছে এবং যে বাচ্চাটা এসেছিল সেই বাচ্চাটাকে সুস্থভাবে জন্ম দেওয়ার জন্য ডাক্তারবাবুকে আমি বারবার দফায় দফায় রাত দিন ফোন করেছি, ফোনে আমি পরামর্শ নিয়েছি কীভাবে আজকে এই অসুবিধা হচ্ছে, কাল এই অসুবিধা হচ্ছে। সেই অসুবিধার পরিপ্রেক্ষিতে ডাক্তারবাবু আমাকে পরামর্শ দিয়েছে, আমি সেই ডাক্তারবাবুর সঠিক পরামর্শ নিয়ে এতদিন কবে হলো আপনার তাতে আমি এই আপনার সন্তান কবে হলো? গেল 6 তারিখ। কি মেয়ে? কি সন্তান? 2019 আমার একটা মেয়ে হয়েছে। খুশি আপনি? কন্যা সন্তান হয়েছে, আমি খুবই খুশি, আই এম ভেরি হ্যাপি। সুস্থ কন্যা সন্তান হয় খুশি দম্পতি এবং চিকিৎসকরা। চিকিৎসক মহিতোষ মণ্ডল জানিয়েছেন বাচ্চাদের জন্ম দেওয়া ছিল তাদের কাছে একটি চ্যালেঞ্জ, সকলের সহযোগিতা ছাড়া তাঁর একার পক্ষে এটা সম্ভব হতো না। তবে এই সাফল্যের পেছনে আমার পরিশ্রম ছিল, তার সাথে আমার হাসপাতালের সমস্ত রকমের স্টাফ, সমস্ত ক্যাটাগরি স্টাফ, নার্সিং স্টাফ থেকে শুরু করে সমস্ত ক্যাটাগরি স্টাফকে সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমরা রূপালীকে ওই অবস্থা থেকেও তার জীবন প্রথমটা বাঁচানো গেছিলো। তখন ভাবা হয়েছিল যে বেবিটা আমরা ভালো রাখতে পারবো কি না, সেটা আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল। তো সেটা আমরা চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেও রূপালীকে আমরা একটা কন্যা সন্তান দিতে পেরেছি এবং ওদের রূপালী এবং তার স্বামীর মুখে যে আমরা হাসি ফোটাতে পেরেছি এর জন্য আমরা সত্যিই খুবই আনন্দিত। এবং এর জন্য আমাদের হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট থেকে শুরু করে সমস্ত রকমের স্টাফ যারা আছে, যারা আমাকে হেল্প করেছে, তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। উত্তর 24 পরগনার বনগাঁ থেকে উৎসব মণ্ডলের রিপোর্ট, বেঙ্গল লাইভ নিউজ।